যখন আপনার কাছের মানুষ আপনার থেকে অন্যকে বেশি প্রাধান্য দেবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশে থেকে সরে অন্য কারোর পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। কাছে আসা শিখিয়েছিলে কিন্তু দূরে যাওয়া শেখাওনি, ভালোবাসা শিখিয়েছিলে কিন্তু ঘৃণা করা শেখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো বলা যায় না। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম আমি তোর বল? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। কিছু বলবো না তোকে, আমি রবে শুধু হাহাকার, প্রকৃতি নিশ্চয় বুঝবে। পরিণাম অন্যকে দেওয়া ধোকার, খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানো? কেন স্বপ্ন দেখি আমার করলে বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলি আমায় সই? মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পরে পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষয় হয়ে যায়। প্রেম করব তো একবার বিয়ের পরেই করব, আমার আবার প্রেম? আমাদের জীবনের শেষ সময়টা কিন্তু এমন হয়ে দাঁড়ায়। বি কেয়ারফুল, জীবনটা সুন্দর করে সাজাতে হবে তোমার, বুঝতে পেরেছো?